আসবো আমি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আর সকাল 7টার থেকে ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল আমার স্নান করা হয়ে গেছে আর এই ময়েশ্চারাইজার নিয়ে নিয়েছি হাতে। তো এখন একটু বাজারে যাব, এদিকে বোন ফুল তুলতে শুরু করেছে। তো আমি রেডি হয়ে আপনাদের সঙ্গে কথা বলছি আবার, আর দেখাচ্ছি বোন কি কি ফুল তুলছে। আর আমি তো এখন রোদে বেরোবো, একটা সানস্ক্রিন মেখে নিচ্ছি। তো চলুন বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি বাজারে। এদিকে বোন ফুল তুলছে, তো ওকে একটু দেখাচ্ছি। আসবো আমি। তো গাইস, আমি চলে এসেছি বহির্গাছিতে। তো এখান থেকে তরমুজ আর বাঙ্গি নেব। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি। প্রচন্ড গরম লেগে গেছে, বাজার করে নিয়ে চলে আসলাম। তো চলুন দেখাই কি কি বাজার এনেছি। মুড়ি, এগুলো দিয়ে পুজো দিতে হবে। তরমুজ আর একদম ছোট্ট একটা বাঙ্গি, আখের গুড়, ছাতু, চিড়ে, বাতাসা, দই আর লাগছে লাড্ডু। এগুলো দিয়ে আজকের পুজো হবে। পড়ে গেল আমার সব কটা। দেখুন আমি খেয়ে চলে এসেছি, আর এসে দেখি বোন পুজোর জন্য তরমুজ কাটছে। অনেকটাই হয়েছে, আর এখন কাটবে বাঙ্গি। তরমুজ বাঙ্গি কেটে নেওয়া হয়ে গেছে, আর দেখুন কতগুলো খোসা বেরিয়েছে। ওগুলো রেখে দে, গরু খেয়ে নেবে। দেখুন আপনাদের দেখানোর জন্য দুই হাতে কেমন কালো কালারের নেল পলিশ পরেছে। একপাশে ছাতু ডালে দেয়।
এবার মোটর বন্ধ করে দে, তা মোটর চালাচ্ছে বুঝায়, চৈত্র সংক্রান্তি। আর এই দিনে ছাতু মুড়ি দিয়ে আমাদের ঘরের যে ঠাকুরের আসন থাকে, যে যে ঠাকুর থাকে, সব ঠাকুরকেই ছাতু মুড়ি দিয়ে পুজো দেওয়া হয়। আর তার সঙ্গে আরও চাইলে অনেক কিছু ফলও দেওয়া যায়। তো আমরা যা পেরেছি আমাদের সাধ্য মতো ঠাকুরকে দিয়ে পুজো দিয়েছি। তো পুজোটা সম্পূর্ণ হয়ে গেছে। তো কালই তো পয়লা বৈশাখ, আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সারা বছর অনেক অনেক ভালো কাটুক, আমি ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কাল একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের সামনে।